হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন বন্ধুরা আজকে রাজ্য সরকারের নতুন বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এক হাজার টাকা করে দেওয়ার কিন্তু সিদ্ধান্ত নিয়েছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তো আজকের ভিডিও আমরা জানবো ষাট বছর পার হয়ে গেলেও কী হবে আপনি এক হাজার টাকা করে পাবেন এই প্রকল্পের সাহায্যে বিস্তারিত জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিও যদি আমাদের ভালো লাগে থাকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও ইনফরমেশান আমাদের চ্যানেল থেকে পাওয়ার জন্য তো আপনাদেরকে বলবো কীভাবে পাবেন আপনি এই লক্ষ্মীর ভান্ডারে এক হাজার টাকা ষাট বছর পূর্ণ হওয়ার সত্ত্বেও তো এখানে দেখুন আপনাকে কীভাবে পাবেন সে বিষয়টি জানিয়ে দিচ্ছি তো আপনি এই ভান্ডার প্রকল্পের এই যে ফর্মটা আছে এই ফর্মটা আপনি দেখতে পাচ্ছেন এটা দিয়ে কিন্তু ভান্ডার প্রকল্পের আবেদন করা যায় এবং আবেদন আপনারা করেছেন এবং বর্তমানে সেই প্রকল্পের টাকা পাচ্ছেন এবং ষাট বছর যখন কোনো মহিলার পূর্ণ হবে মানে এই ভাণ্ডার তো নিয়ম অনুযায়ী যেটা বলা হয়েছে নিয়মে যে পঁচিশ থেকে ষাট বছর বয়সী যে কোনো মহিলাই এই প্রকল্পের আবেদন করতে পারবেন সুবিধা নিতে পারবেন তাহলে পঁচিশ থেকে ষাট বছর বয়স যখন তাদের হয়ে যাবে তারা কিন্তু এই প্রকল্পের টাকা ষাট বছর হলে আর পাবেন না অর্থাৎ বন্ধ হয়ে যাবে তাহলে কি হবে ষাট বছরে টাকা বন্ধ হয়ে যাচ্ছে তার পরে পরেই লক্ষ্মীর ভান্ডারের সাথে সাথেই বার্ধক্য ভাতা নামে একটি ভাতা সেই ভাতাটা ষাট বছর হলেই চালু করে দিবে রাজ্য সরকার এবং এখানে একটি থেকে বড় ব্যাপার যে কোন রকম ফর্ম ফিল ছাড়াই বার্ধক্য ভাতা পেনশনে ফর্ম ফিলাপ করতে হয় ষাট বছর পার হলে এবং সেই ফর্মটাকে নির্দিষ্ট এসডিও ভিডিও বা দুয়ারা সরকার ক্যাম্পে জমা করতে হয় কিন্তু এখানে সবথেকে মজার উপর বিষয়টি সেটা হচ্ছে যে আপনাদেরকে কোনোরকমভাবে আবেদন আবেদন কোথাও করতে হবে না এবং বার্ধক্য ভাতার ফর্ম ফিল করতে হবে না সরাসরি এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের প্রকল্প থেকে সরাসরি সরাসরিভাবে কনভার্ট হয়ে কিন্তু আপনি বার্ধক্য ভাতাতে যুক্ত হয়ে যেতে পারবেন অটোমেটিক্যালি সরকার কিন্তু আপনার লক্ষ্মীর ভান্ডার ডেটাবেস ধরেই কিন্তু আপনাকে বার্ধক্য ভাতাতে কনভার্ট করবেন এবং সেখানে এক হাজার টাকা করে সেই পেনশন হিসাবে পেয়ে যাবেন মানে আপনাকে দড়াদড়ির কোনো বিষয় নেই কোনো জায়গায় আপনাকে দড়াদড়ি করতে হবে না আপনার কিন্তু এমনিতেই হয়ে যাবে তার মানে ব্যাপারটা হচ্ছে যে আপনাদের ষাট বছর আগেও কিন্তু আপনি পাচ্ছেন এই প্রকল্পের টাকা এখানে আপনি যদি জেনারেল হয়ে থাকেন সেক্ষেত্রে পাঁচশো টাকা পান লক্ষ্মীর ভাণ্ডারে ষাট বছরের আগে কিন্তু পরে ষাট বছর পর সেখানে কিন্তু এক হাজার টাকা হয়ে যাবে এবং এস সি এস যারা আছে তারা এক হাজার টাকা পায় লক্ষ্মীর ভাণ্ডারে ষাট বছর পরও কিন্তু সে এক হাজার টাকাই পাবে তার কিন্তু কোনো রকমভাবে তুলনা বেশি হবে না তো সেক্ষেত্রে কিন্তু এই বিষয়টি জানানো হয়েছে আজকের অর্থবর্ষে বা আজকের বাজেটে তো এই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এইটুকুই জানানো হয়েছে এরপর বলা হয়েছে যে নতুনভাবে যারা আবেদন করবেন আগামীতে যেসব মহিলারা এটা দু সাল এবং তেইশ সালে তো আরও দোয়ার সরকার হবে এবার বছরে চারবার দোয়ার সরকার হবে অর্থাৎ তিন মাস পর পর দোয়ারে সরকার হবে এবং মোট চারটে দোয়ারে সরকার ক্যাম্পে আবেদন করতে পারবেন সব মহিলারা আবেদন করবেন তারাও কিন্তু আগামীতে এই সুবিধাটা পেয়ে যাবেন কোনো রকম এতে আপনাদের সমস্যা নেই যারা আগে থেকে পাচ্ছেন তারাও পাবেন যারা পরে আবেদন করবেন টাকা পাবেন তারাও পাবেন এই ষাট বছর পর হওয়ার পর এই যে সুবিধা সে সুবিধাটা এক হাজার টাকা করে করার কিন্তু রাজ্য সরকার মানে সিদ্ধান্ত করেছেন এবং এটা কিন্তু হবে সেই বিষয়টি জানানো হয়েছে তো এবার আপনাদেরকে দেখাবো যে যে বার্ধক্য ভাতার ফর্মটা রয়েছে এই যে বার্ধক্য ভাতার একটা ফর্ম আছে এছাড়া আরও একটি বিষয় আপনার সাথে তুলে ধরছি আমি যে এটা হচ্ছে দেখুন যে বার্ধক্য ভাতা বা বিধব ভাতা বা প্রতিবন্ধী ভাতা এই ভাতার কিন্তু ফর্ম এটা এবং এই ফর্মটা হচ্ছে বার্ধক্য ভাতা আপনাকে ফর্ম ফিল করে জমা করতে হতো হিসাব অনুযায়ী কিন্তু এখন যে হিসাব সেই হিসাবে বলা হচ্ছে যে এই ফর্ম ফিল করতে হবে না এবং তার সাথে সাথে আরও একটি বিষয় বলা হয়েছে যারা এস আছে তো সেক্ষেত্রে এক হাজার টাকা করে পায় তো তারা এবার কী করবেন এই ফর্মে এই যে বার্ধক্য ভাতার জন্য যে ফর্মটা আছে তো এই ফর্ম তাদেরকে ফিল আপ করতে হবে তাদের জন্য কিন্তু জয় জহার অটোমেটিকভাবে সেটা কিন্তু কনভার্ট হয়ে যাবে মানে জয় জহর প্রকল্পে এক হাজার টাকা পাওয়ার জন্য তাদের চলে আসবে মানে জয় জোহার এস সি জন্য তো সেক্ষেত্রে সেই প্রকল্পের সুবিধা তারা কিন্তু পাবেন এসসিএসটি যারা আছেন মহিলারা তারা আর যারা জেনারেল অফিসে আছে তারা কিন্তু এই বার্ধক্য প্রকল্পের সুবিধাটা পেয়ে যাবেন তো এইভাবে কিন্তু জানানো হয়েছে আজকের বাজেটে মানে রাজ্য সরকার কিন্তু জানিয়েছেন এবং অর্থমন্ত্রী যে চন্দ্রিমা ভট্টাচার্য আছেন সে কিন্তু জানিয়ে দিয়েছেন তো আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যে হবে আপনি এই প্রকল্প থেকে ওই প্রকল্পে মানে ভান্ডার থেকে কীভাবে আপনি বার্ধক্য বাতাতে ষাট বছর পর মানে কনভার্ট হয়ে টাকাটা নিতে পারবেন সেই বিষয়টি কারণ অনেকেই আছেন যারা ষাট বছর পর হয়তো এই প্রকল্পের জন্য অনেক দরাদরি করছেন কিন্তু হয় না অনেক সময়তে কিন্তু হতে মানে সমস্যা হয় মানে অনেকে হয়তো রিজেক্ট হয়ে যায় বা বিভিন্ন রকম সমস্যা হয় তো সেক্ষেত্রে কিন্তু সেই সব বিষয়ের আর কোনো কারণ নেই এখন অটোমেটিকভাবে কিন্তু এটা রাজ্য সরকারই কিন্তু করে দেবেন মানে সাধারণ মানুষের জন্য তো আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ বিষয় জানানোর চেষ্টা করলাম পরিষ্কার আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে আরও বিভিন্ন রকম ইনফরমেশন চ্যানেল থেকে পাওয়ার জন্য